কংগ্রেসের এগারী সাংসদর দলটিয়া বিজেপির শীর্ষ মহলের সঙ্গে সঘন যোগাযোগ হয়েছে। সাংসদগীর মার্চত প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীর সম্ভাবনার পূর্বে বিজেপি যোগদানের সম্ভাবনা, প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতক কংগ্রেসের তিন সাংসদের দুগারী ক্ষুব্ধ। রাজ্যত হুটখুরার বিরুদ্ধে অব্যাহত আরক্ষীর অভিযান, রাজ্যের ভিন্ন প্রান্তরের বর্তমানলক 122 জন হুটখুরক আটক। নিশা মাজুলি করিমগঞ্জ আরক্ষীর জালত পড়িল 5 জনেরও অধিক হুটখুর। ড্রাগসর বেহাত গৃহরক্ষী জওয়ান, সিজুবাড়ির 10 লাখ টাকার ড্রাগস জব্দ হওয়ার পিছতে গৃহরক্ষী জওয়ানক বৈশিষ্ট্য আরক্ষীর অভিযান। গৃহরক্ষী জওয়ানের স্বীকারোক্তির ভিত্তিত পুনের 20 প্যাকেট ড্রাগস জব্দ, আরক্ষীর জালত পতি পত্নী সহ 3 জন। রাজ্য UCC বা সম নাগরিক সংহিতা বলবৎ করাক তৎপর শর্মা সরকার, পরবর্তী ক্যাবিনেট বৈঠকতে UCC লৈ হব আলোচনা। ক্যাবিনেটের পিছতে বিধানসভার অধিবেশনতো সম নাগরিক সংহিতা লৈ আলোচনার সম্ভাবনা। হাজার হাজার কৃষকর পুনর দিল্লি চালো প্রতিবাদ, হাজারোধিক ট্রাক্টর বুলডোজারে দিল্লি সীমান্ত কৃষকর প্রতিবাদী মিছিল, পুনের প্রতিবাদ আরম্ভর প্রাক্চন, বিষয়টি নিষ্পত্তি করবলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আহ্বান প্রতিবাদী কৃষক নেতার। নমস্কার, স্বাগতম জানাইছো, আপনি চাই আছে গুড মর্নিং 18 স্টুডিওত, মই গীতাশ্রী। আরম্ভ করছো খবর এক বিগ ব্রেকিং নিউজের সঙ্গে। নির্বাচনের পূর্বে হনি লাগিছে কংগ্রেসত, কংগ্রেসত এফালের পর নামিছে বিপর্যয়, আর এইবার যে খবর কংগ্রেসের পর নেতা কর্মীর পদত্যাগরি ধুম অব্যাহত আছে, এবার দল ত্যাগর সম্ভাবনা আছে কংগ্রেসের এগারী সাংসদর। কোন সেইগারী সাংসদ? বিজেপির শীর্ষ মহলের সঙ্গে ইতিমধ্যে এইগারী সাংসদে সঘনে যোগাযোগ অব্যাহত রাখিছে, তার যোগাযোগ বিজেপির সঙ্গে হয়ে আছে হরব। কংগ্রেসের তিন সাংসদের ভিতর ক্ষুব্ধ হয়ে আছে দুগারী সাংসদ, আর ইয়ারে মাজর এগারিয়ে দল ত্যাগর সম্ভাবনা প্রকট হয়ে পড়ছে। মার্চত আসব প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী, তার পূর্বে সাংসদগিয়ে বিজেপিত যোগদান করার আছে সম্ভাবনা। রাজ্যত কংগ্রেসত আছে তিনগী সাংসদ, গৌরব গগৈ, প্রদ্যুৎ বরদলৈ আর আব্দুল খালে, এই তিনিও কংগ্রেসের সাংসদ। ইয়ারে দুগারী কিন্তু প্রার্থিত্ব কেন্দ্রিক কথা বতরাক যথেষ্ট অসন্তুষ্ট হয়ে আছে, প্রার্থিত্ব কেন্দ্রিক সংঘাতক বর্তমান ক্ষুব্ধ হয়ে আছে প্রদ্যুৎ বরদলৈ আর আব্দুল খালেক। আর এই মুহূর্তের যে খবর, এজনে ইতিমধ্যে বিজেপির সঙ্গে সঘন যোগাযোগ অব্যাহত রাখিছে, আর হয়তো খুব শীঘ্রই বিজেপিত যোগদান করব। অভিনন্দন থিয়েটারের প্রযোজকক আটক করা হয়েছে। আন খবর, এই মুহূর্ত প্রবঞ্চনার গোচর নিশা আটক করা হল জ্যোতিপদ তালুকদারক। জ্যোতিপদ তালুকদার অভিনন্দন থিয়েটারের প্রযোজক, বহু লোকের ধন আত্মসাত করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। CRPF জওয়ানক মাতি বিক্রির নামত প্রবঞ্চনার গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উত্থাপন হয়ে আছে। পাঠশালা থানায় আটক করেছে জ্যোতিপদ তালুকদারক। বহু আহ্বায়ক সমিতিকো প্রবঞ্চনা করার গোচর তার বিরুদ্ধে আছে। আর অবশেষত আরক্ষী আটক করেছে, সোধা পোছা আরম্ভ হয়েছে অভিনন্দন থিয়েটারের প্রযোজক জ্যোতিপদ তালুকদার। অভিনন্দন থিয়েটারের প্রযোজকগীক আটক করেছে প্রবঞ্চনার গোচরত নিশা আটক করেছে জ্যোতিপদ তালুকদারক আরক্ষী। আর জ্যোতিপদ তালুকদার অভিনন্দন থিয়েটারের প্রযোজক, বহু লোকের সেই সূত্রে ধন আত্মসাত করার অভিযোগ আছে, বহু আহ্বায়ক সমিতিক আসলতে প্রবঞ্চনা করার অভিযোগ আছে বা তেনেকৈ থানাত গোচরও রুজু হয়ে আছে। পাঠশালা থানায় আটক করেছে জ্যোতিপদ তালুকদারক, আর তার বিরুদ্ধে এগারী CRPF জওয়ানক মাতি বিক্রির নামত প্রবঞ্চনার একটা গুরুতর অভিযোগ আছে। গুৱাহাটীর সিজুবাড়ি 10 লাখ টাকার ড্রাগস জব্দ হওয়ার পিছতে এগারী গৃহরক্ষী জওয়ানক বৈশিষ্ট্য আরক্ষী চলালে অভিযান। গৃহরক্ষী জওয়ানজনের ড্রাগসের বেহাত জড়িত থাকার অভিযোগত অভিযান চলাই পুনের 20 প্যাকেট ড্রাগস আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়। উল্লেখযোগ্য যে সিজুবাড়ির ডুবাত বজারের পর আরক্ষীয় জব্দ করেছিল 10 লাখ টাকার হেরোইনের 30,000 নগদ ধন। পতি পত্নী সহ 3 জনক গ্রেপ্তার করেছে হাতিকা আরক্ষী। গ্রেপ্তার করা হয়েছিল মহিদুল ইসলাম, নিজামুদ্দিন আর নুরেজা বেগমক। তিনিওরে পর 5টাক মোবাইল ফোন, এখন চারিচকিয়া বাহনও জব্দ করবলে আরক্ষী সক্ষম হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয়টি হয়েছে যে এই গৃহরক্ষী জওয়ানজনের ইয়াত এই গোটেই ঘটনাটত জড়িত হয়ে পড়ার কথাটা। গুৱাহাটীর সিজুবাড়ির 10 লাখ টাকার
ড্রাগস জব্দ হওয়ার পিছতে এজন গৃহরক্ষী জওয়ানক লৈ বখিষ্ট আরক্ষীয়ে চলালে অভিযান গৃহরক্ষী জওয়ানক লৈ বখিষ্ট আরক্ষীয়ে এই যে অভিযান চলালে গৃহরক্ষী জওয়ানর ড্রাগসর বেহা জড়িত থাকার অভিযোগতে অভিযান চলায় পুনের আরক্ষীয়ে অভিযানকারী আরক্ষীয়ে 20 প্যাকেট ড্রাগস জব্দ করবলে সক্ষম হয়। তেজপুরের খবর শহরের মাছমজিয়াত লাগিল ভয়ঙ্কর জুই আগশাৰীৰ বস্ত্র বিপণী এড্রিনত জুইৰ সূত্রপাত ঘটিল ধোঁয়া আবরি ধরলে চৌপা মুহূর্ততে হুয়া ধোঁয়া চারিখনকে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ীরে জুই নির্বাপন করার চেষ্টা অব্যাহত রাখে বহু সময়লৈকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলতে জুই লগার সন্দেহ করা হয়েছে কাষতে এখন জেলায় বেকারি এখন আছিল অর্থাৎ এখন বেকারি আছিল কাষতে অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও আছিল কিন্তু বেশি ক্ষয়ক্ষতি হওয়ার অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতা রক্ষা পড়েছে কিন্তু এই দোকান যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে সম্পূর্ণরূপে জলিপুরী শাখার মাছমজিয়া তেজপুর শহরের এক ডর অগ্নিকাণ্ড আগশাড়ির এখন বস্ত্র বিপণী এড্রিনাত লাগিল জুই আর ইতিমধ্যে বাতরি আরম্ভণিতে জানাইছো এজন সাংসদ কংগ্রেসের এইবার গেরুয়া বহন পিঁধিবলে সাজু হয়েছে ডাঙর খবর রাজনীতির নির্বাচনের ঠিক পূর্ব কংগ্রেসের তিনজনে সাংসদ আছে দুজন ইয়ারে অসন্তুষ্ট প্রার্থিত্ব কেন্দ্রিক তেওঁলোকৰ অসন্তুষ্টি আর এই মুহূর্তের যে খবর যে এই দুজনের এজনে যোগদান করবলে গৈ আছে বিজেপি নির্বাচনের পূর্বে শনি লাগিছে যে কংগ্রেসের নেতা কর্মী ওলাই যত অব্যাহত আছে পদত্যাগর ধুম এক প্রকার চলিছে আর এবার দল ত্যাগর সম্ভাবনা আছে কংগ্রেসের এগারী সাংসদর বিজেপির শীর্ষ মহলের সঙ্গে সঘন যোগাযোগত আছে আর কংগ্রেসের তিন সাংসদের ভিতর দুজনেই ক্ষুব্ধ যেহেতু হয়ে আছে প্রদ্যুৎ বরদলৈ ক্ষুব্ধ আব্দুল খালেক ক্ষুব্ধ আর ইয়ার লগতে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আর প্রতিরক্ষা মন্ত্রী যেহেতু মার্চত আসব অহার পূর্বে আসলে এই দুয়োগী প্রদ্যুৎ বরদলৈ হোক বা আব্দুল খালেকেই হোক যোগদান করার সম্ভাবনা আছে ইতিমধ্যে সঘন যোগাযোগ চলি আছে বিজেপির সঙ্গে এই মুহূর্তে আমি সংযুক্ত হয়েছো নগাঁওর আমার সতীর্থ নীলোৎপল বরার সঙ্গে নীলোৎপল ডাঙর খবর কিন্তু সাবলে গেলে এই মুহূর্তে যে কংগ্রেসের তিনজনে সাংসদ আছে দুজন স্পষ্টকই অসন্তুষ্ট হয়ে আছে টিকট কেন্দ্রিক অসন্তুষ্টি আর ইয়ার মাজর এজনে হয়তো বিজেপি যোগদান করব অতি শীঘ্রে গীতাশ্রী আমার যে খবর আছে কংগ্রেসের যে দুগারী ক্ষুব্ধ সাংসদের ভিতর এগারীর সঙ্গে বিজেপির শীর্ষ মহলের যোগাযোগ হয়েছে আর এই যে যোগাযোগ বর্তমানে টেলিফোনিক পর্যায়ত আছে আর আজি হয়তো বৈঠক হব পারে আর অতি শীঘ্রে সকল ঠিকঠাক থাকলে অতি শীঘ্রে কেগারী সাংসদে বিজেপি যোগদান করার সম্ভাবনা আছে মানে গীতাশ্রী পুনের একটা কথা কোথাও যে মার্চের প্রথম সপ্তাহতে প্রধানমন্ত্রী আহিব গৃহমন্ত্রী আহিব প্রতিরক্ষা মন্ত্রী আহিব আর আমি যদি যাবার নির্বাচনের আমি যদি চাও আমি ইয়ার পূর্বর নির্বাচন সময় যদি যোগদানের আমি কার্যসূচী সমূহ চাও তো 2019 সনের লোকসভা নির্বাচনের পূর্বে মণিমাধব মহন্তই যেতিয়া ছাত্র সন্থার নেতা আসে কা আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেছিল সেই সময় গৃহমন্ত্রী অমিত শাহর কার্যসূচী আসছিল অমিত শাহে পাইছিল আর বিজেপি অগপত যোগদান করেছিল আর কলিয়াবর প্রার্থী হয়েছিল ঠিক ইয়ার পিছত আমি যদি চাও অজন্তা নেওক কংগ্রেসের এগারী শক্তিশালী নেত্রী আসে আনকি কংগ্রেসের 2021 সনের নির্বাচনতে মুখ্যমন্ত্রী প্রার্থী হওয়ার কথা আসে সেইগারী অজন্তা নেওগে গৃহমন্ত্রী অমিত শাহ অহার পূর্বে আমিনগাঁওত গিয়ে পেলায় বৈঠক মিলিত হয়েছিল আর বিজেপি যোগদান করেছিল গতি এইবার আছে 2024 নির্বাচন 2024 নির্বাচনের পূর্বে গীতাশ্রী আমি যদি চাও তেনহলে কংগ্রেসের তিনগারী সাংসদ ইয়ার মাজর গৌরব গগৈ বর্তমান যতই বিচারে ততই নির্বাচন খেলি পড়ে বলে ইতিমধ্যে কংগ্রেসে ঘোষণা করে দিয়েছে কিন্তু বাকি দুগারী যে সাংসদ আছে নগাঁও লোকসভা সমির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ নগাঁও লোকসভা সমষ্টির আব্দুল খালেক আব্দুল খালেকও সেই প্রার্থিত্ব কেন্দ্রিকে অসন্তুষ্টি মূল কথাটা হয়েছে যে কংগ্রেসের কিন্তু সাবলে গেলে ভয়ঙ্কর বিপর্যয় নামি আছে এটা এই যেগারী সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ আছে অর্থাৎ বিজেপি যেটাই সেউজ সংকেত দিব মুখ্যমন্ত্রী বহু সময় কই আছে মাতিলেই গুছি আসব এনেকা একটা ছবি এখন আমি দেখা পাম নাকি বা দেখা পাবলে গে আছো নাকি নিশ্চয় গীতাশ্রী আমি যদি চাওয়া মুখ্যমন্ত্রীগী বর্তমান কেবলমাত্র রাজ্যের রাজনীতি নয় রাষ্ট্রীয় প্রেক্ষাপটে এগারী চর্চিত ব্যক্তি হয়ে পড়েছে গতি মুখ্যমন্ত্রীগী বাহিরে আন কেবাখনো রাজ্যের যীতি বিভিন্ন ধরনের এনে ধরনের কাম কাজ সমূহ করে আছে গতি ক্ষেত্রে যথেষ্ট দখল আছে
আৰু মুখ্যমন্ত্ৰীৰ সৈতে যোগাযোগ আছে নে আমি সেই বিষয়ে নাজানো, কিন্তু বিজেপিৰ একেবাৰে শীৰ্ষ মহলৰ সৈতে যোগাযোগ আছে আৰু নিশ্চয় মুখ্যমন্ত্ৰীয়ে এই বিষয়ে গম পায়। আৰু যি আমি কালিলৈকে আমি জনাৰ মতে এইগৰাকী সাংসদৰ সৈতে বিজেপিৰ মহলৰ পৰা জনোৱা অনুসৰি তেওঁৰ সৈতে টেলিফোনিক যোগাযোগ হৈছে আৰু আজি তেওঁৰ সৈতে হয়তো বৈঠক হোৱাৰ সম্ভাৱনা আছে। আৰু যদি সকলো ঠিক ঠাক থাকে তেনেহ'লে মাৰ্চৰ প্ৰথম সপ্তাহত মুখ্যমন্ত্ৰী, প্ৰতিৰক্ষা মন্ত্ৰী বা গৃহমন্ত্ৰী কোনোবা এগৰাকী অনুষ্ঠানতে এইগৰাকী সাংসদে মুকলিকৈ যোগদান কৰাৰ সম্ভাৱনা আছে। আৰু তাৰপিছত কিন্তু কংগ্ৰেছৰ সাংসদৰ যি কংগ্ৰেছৰ যি অচলাৱস্থা চলি আছে, যি ইতিমধ্যে চাৰিগৰাকী বিধায়কে চৰকাৰলৈ মুকলি সমৰ্থন আগবঢ়াইছে, তেওঁলোকে নামত যদিও কংগ্ৰেছত আছে, তেওঁলোকে ইতিমধ্যে বিজেপিৰ লগত আছে বুলি সেয়া মুকলি হৈ গৈছে। ঠিক সেইদৰে আমি দেখিছিলোঁ যে নিৰ্বাচনৰ পূৰ্বে, নিৰ্বাচনৰ পিছতেই যি সুশান্ত বৰগোহাঁই আৰু ৰূপজ্যোতি কুৰ্মীয়ে ইতিমধ্যে কংগ্ৰেছ এৰি পেলাই বিজেপি যোগদান কৰিছিল, সেই ধাৰা অব্যাহত আছে। একেবাৰে শেহতীয়া যি উদাহৰণ ক'বলৈ ক্ষেপুৰকাষ্ট, তেওঁ কাৰ্যকৰী সভাপতি আছিলে, কাৰ্যকৰী সভাপতি হৈ দিল্লীত বৈঠক পাতি অহাৰ দুটা দিনৰ পিছতে তেওঁ চৰকাৰৰ সমৰ্থন জনালে। বসন্ত দাস প্ৰাক্তন মন্ত্ৰী, কিন্তু তেওঁলোকক কংগ্ৰেছে ক'ৰবাত নিজৰ মাজত ৰাখিব নোৱাৰিলে আৰু তেওঁলোকে চৰকাৰৰ প্ৰতি আকৃষ্ট হৈ তেওঁলোকে চৰকাৰৰ সমৰ্থন দিছে, তেওঁলোকে যুক্তিও দাঙি ধৰিছে। কিন্তু এতিয়া প্ৰসংগ হৈছে যে এই কংগ্ৰেছৰ এই দুৰ্দিনৰ সময়ছোৱাত এতিয়া আন এজন সাংসদ ওলাই যাবলৈ তেওঁ সাজু হৈছে। আৰু প্ৰাৰ্থিত কেন্দ্ৰিক যদি সংঘাত চাওঁ, নগাঁৱৰ কথা আমি এক্সক্লুচিভ খবৰ আমি আনি আছোঁ নীলোৎপল আপোনাৰ জৰিয়তে, যে নগাঁৱত কি ধৰণে এন এছ ৱাইয়ে প্ৰদীপ বৰদলৈক আচলতে টিকট দিবলৈ কৈছে, গৌৰৱ গগৈক তেওঁলোকে আহ্বান জনাইছে যে যলৈকে খেলে তেওঁলোকে তাতে তেওঁ খেলিব পাৰিব, এই ধৰণৰ কথা বতৰাবোৰে কিন্তু কংগ্ৰেছক যে ক্ষতি কৰিবলৈ গৈ আছে। আগন্তুক লোকসভা নিৰ্বাচনলৈ কিমাননো দিন আছে সেইখন ছবিও স্পষ্ট। নিশ্চয় গীতাশ্ৰী, আগন্তুক লোকসভা নিৰ্বাচনলৈ বেছি দিন নাইকিয়া। সেই সময়ছোৱাত যি সময়ত বিজেপিয়ে বৰ্তমান দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰতিটো সমষ্টিতে যি দেখিবলৈ পাইছে তেওঁলোকে যি সাংগঠনিক কাৰ্যকলাপ চলাই আছে, বিভিন্ন ধৰণৰ ডাঙৰ সভা সমিতি কৰিছে, কাৰ্যকৰ্তাৰ ঘৰলৈ যোৱা বিভিন্ন অনুষ্ঠান পাইছে, মুখ্যমন্ত্ৰী গৈ যি কাৰ্যকৰ্তাৰ ঘৰত আছেগৈ, তেনেকুৱা ধৰণৰ যি কাৰ্যসূচী লৈ আছে। সেই সময়ত কিন্তু কংগ্ৰেছে যি প্ৰাৰ্থিত্বখিনি সংঘাত আমি যোৱাকালি আমি দেখুৱাইছোঁ, নগাঁৱত এন এছ ৱাই মুকলিকৈ কৈছে যে নগাঁৱত গৌৰৱ গগৈক যোৰহাটত নিৰ্বাচন খেলিবলৈ আহ্বান জনাইছে, কংগ্ৰেছৰ ছাত্ৰ সংগঠনে আহ্বান জনাইছে, প্ৰদ্যুৎ বৰদলৈ টিকট লাগে বুলি তেওঁলোকে আহ্বান জনাইছে। ঠিক সেইদৰে কংগ্ৰেছৰ আন এটা ভাগ যি ৰকিবুল হুছেইন পন্থী, সেই ভাগটোৱে বিচাৰি আছে যে প্ৰদ্যুৎ বৰদলৈ টিকট দিব নালাগে। গতিকে কংগ্ৰেছৰ মাজত যি এনে খাম খেয়ালি আছে, এনে যি সংঘাত আছে, তাৰ পূৰ্ণ সুযোগ গ্ৰহণ কৰিছে শাসকীয় বিজেপিয়ে, আৰু সেয়ে কিন্তু অসন্তুষ্ট কংগ্ৰেছ নেতৃত্বৰ সৈতে সঘন যোগাযোগ কৰিছে আৰু তাৰ ফলতে কিন্তু আৰু এগৰাকী সাংসদে দল এৰাৰ সম্ভাৱনা আছে। আৰু প্ৰস্তুত থকা বা এই গোটেই প্ৰসংগত চৰ্চাত থকা দুগৰাকী সাংসদ আব্দুল খালেক, আব্দুল খালেকে তেখেতে মুকলিমূৰীয়াকৈ তেওঁ ধনৰ হে প্ৰয়োজন এই ধৰণৰ তেওঁ পোষ্ট লিখিছিলে, আৰু এজন সাংসদে যেতিয়া তেনেকুৱা পোষ্ট লিখিব, বিশেষকৈ প্ৰাৰ্থিত কেন্দ্ৰিক আলোচনা হৈ থকাৰ সময়ছোৱাত স্বাভাৱিকতে কিছু প্ৰশ্ন উত্থাপন হ'বই। আব্দুল খালেকৰ সেই এটা প্ৰসংগ আৰু লগতে প্ৰদ্যুৎ বৰদলৈ, প্ৰদ্যুৎ বৰদলৈও কিছু কিন্তু গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধে কোন কেনেকৈ কোন ৰাজনীতিত আহিছে এই ধৰণৰ কথা বতৰা কৈ কিন্তু গৌৰৱ গগৈৰ বিৰুদ্ধেও আপকীয়াকৈ তেওঁ সোচ্চাৰ হৈ পৰিছিলে আৰু মুকলিকৈ সোচ্চাৰ হৈ পৰিছিলে। নিশ্চয় নিশ্চয়, প্ৰদ্যুৎ বৰদলৈ বা আব্দুল খালেকে ইতিমধ্যে তেওঁ সামাজিক মাধ্যমযোগে নিজৰ অসন্তুষ্টি ব্যক্ত কৰিছে। ঠিক সেইদৰে যদি আমি যদি সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ কথা চাওঁ, প্ৰদ্যুৎ বৰদলৈ কিন্তু সেইদিনাখন কৈছিলে যে গৌৰৱ গগৈৰ প্ৰসংগ সোধোতে তেওঁ আওপকীয়াকৈ কৈছিলে যে মই সোণৰ চামুচ লৈ জন্ম হোৱা নাই, বা গৌৰৱ গগৈ তিনিটা সমষ্টিৰ আবেদন কৰিছে, মই কেৱল নগাঁৱৰ পৰা কৰিছোঁ, নগাঁৱৰ পৰা খেলিম। গতিকে নগাঁৱৰ পৰা খেলিম বুলি তেওঁ আকুৰ গোচ হৈ আছে। আৰু ইপিনে যদি আমি চাওঁ, আমাৰ হাতত যি খবৰ আছে আমি ইতিমধ্যে ব্ৰেক কৰিছোঁ যে সোনিয়া গান্ধী আৰু ৰাহুল গান্ধীক লগ কৰি সাংসদ গৌৰৱ গগৈ ইতিমধ্যে তেওঁ ইচ্ছাৰ কথা জনাইছে, তেওঁ জনাইছে যে তেওঁ নগাঁৱৰ পৰা নিৰ্বাচন খেলিব বিচাৰে। গতিকে দুইগৰাকী যদি আমি চাওঁ, আমি কম্পেৰেটিভলি আমি যদি চাওঁ, তেতিয়াহ'লে গৌৰৱ গগৈ কিন্তু সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈতকৈ শক্তিশালী, কাৰণ তেওঁ কংগ্ৰেছৰ চি ডব লিউ চিৰ নেতা, তেওঁ বিৰোধী দলৰ উপদলপতি। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা হৈছে প্ৰদ্যুৎ বৰদলৈ ব্লু ব্লাড আছে, কাৰণ তেওঁ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তৰুণ গগৈ পুত্ৰ আৰু কংগ্ৰেছত ব্লু ব্লাডৰ গুৰুত্ব যথেষ্ট বেছি, আৰু সেয়েহে প্ৰদ্যুৎ গৌৰৱ গগৈয়ে কিন্তু টিকট লাভ কৰাৰ সম্ভাৱনা আছে। কিন্তু আমি এই পুৰণি ইতিহাস যদি চাওঁ, সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ এটা সময় 1996 চনত যেতিয়া তৰুণ গগৈ কেশৱ মহন্তৰ হাতত পৰাজিত হৈছিলে, তাৰপিছত কিন্তু নিজৰ আসনখন এৰি দিছিলে মাৰ্ঘেৰিটাৰ প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিধায়ক হোৱাৰ বাবে তৰুণ গগৈ, তাৰপিছত সেইগৰাকী তৰুণ গগৈ পুত্ৰৰ বাবে তেওঁ এতিয়া নিজৰ আসনখন হেৰুৱাব লগা হৈছে, য'ত কংগ্ৰেছৰ ছিটিং এণ্ড গেটিং ফৰ্মুলা আছে, য'ত এগৰাকী সাংসদ যেতিয়া তেওঁ এটা সমষ্টিৰ পৰা সাংসদ হৈ থাকে তেওঁ পৰৱৰ্তী নিৰ্বাচনত কিন্তু টিকট পত্ৰ পৰা নিশ্চিত হৈ পৰে। গতিকে ছিটিং এণ্ড গেটিং ফৰ্মুলাৰ পিছতো যেতিয়া এগৰাকী সাংসদে নিজৰ আসন হেৰুৱাবলগীয়া হ'ব, তেতিয়া স্বাভাৱিকতে অসন্তুষ্টি বাঢ়িব, আৰু সেই অসন্তুষ্টি দেখা গৈছে স্পষ্টকৈ প্ৰদ্যুৎ বৰদলৈৰ ক্ষেত্ৰত, আব্দুল খালেকৰ ক্ষেত্ৰত। ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ, আমাক এইখিনি আপডেট আপুনি জনালে। মুঠৰ ওপৰত এতিয়া কংগ্ৰেছৰ যি ভিতৰচোৱাৰ যি বিপৰ্যয়, সেয়া কিন্তু বৰ লক্ষণীয় হৈ পৰিছে, একেবাৰে দিনৰ পোহৰৰ দৰে স্পষ্ট হৈ পৰিছে যে কংগ্ৰেছৰ ভিতৰচোৱাত হৈছে কি।
বিজেপিত কেতিয়াও যোগদান নকৰে নলবাৰী জিলা কংগ্ৰেছৰ সভাপতি ৰাতুল পাটোৱাৰীয়ে। ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাৰ মন্তব্যৰ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কাৰোবাৰ লগত কথা বতৰা হোৱা প্ৰমাণ দিলে ৰাজনৈতিক আৰু সামাজিক জীৱন ত্যাগ কৰিম বুলি অৱগত কৰিলে ৰাতুল পাটোৱাৰীয়ে। নলবাৰীত কোনোৱে নকৰিলে অকলে হলেও কংগ্ৰেছৰ হৈ কাম কৰি যাব বুলি কৈছে নলবাৰী জিলা কংগ্ৰেছৰ সভাপতিগৰাকীয়ে। সন্মানীয় সভাপতি ভৱেশ কলিতাই হেনো কৈছে যে নলবাৰী জিলা কংগ্ৰেছৰ সভাপতিও বিজেপিৰ ৰাজনাথ সিঙৰ সভাত যোগদান কৰিব। মই আজি অসমৰ মাননীয় বিজেপি দলৰ সন্মানীয় সভাপতিগৰাকীক মই সকীয়াই দিব খুজিছোঁ যে নলবাৰী জিলাৰ সভাপতি নাম নকলে মই আজি দিনত ৰাতুল পাটোৱাৰী বিজেপিৰ সভাপতি হিচাপে আপোনাৰ লগত বা আপোনাৰ সাংগঠনিক দায়িত্বত থকা কোনোবা মানুহৰ লগত কোনোবা পদবীধাৰী ব্যক্তিৰ লগত যদি মই কথা বতৰা প্ৰমাণ কৰি দিব পাৰে কেতিয়াবা, তেনেহ'লে মই কৈছোঁ যে মই ৰাজনৈতিক আৰু সামাজিক জীৱন ত্যাগ কৰিম। এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা থাকিল বিজেপিত জইন কৰাৰ কথা কৈছে। ৰাতুল পাটোৱাৰী আজি স্পষ্টভাৱে জনালো যে নলবাৰীত যদি এজন মানুহ লাষ্টত কংগ্ৰেছ নকৰে মই কৰি থাকিম, কাৰণ বিজনেছ কৰিব টকা ঘটিব বা বিধায়ক হ'বলৈ একমাত্ৰ ৰাজনীতি কৰা নাই, নীতি আদৰ্শৰ এই যুদ্ধখনত যুঁজিছোঁ, যুঁজিম আৰু সদায় যুঁজি থাকিম। হয় আজি আপোনালোকৰ চৰকাৰ আছে, কালি বেলেগৰ চৰকাৰ আহিল, অকল চৰকাৰ কেন্দ্ৰিক আৰু ক্ষমতা কেন্দ্ৰিক কথাখিনিৰ কাৰণে মই ৰাতুল পাটোৱাৰী ৰাজনীতি কৰা নাই। অসমৰ ৰাইজক মই আজি এই কথাটো জনাইছো। আচলতে প্ৰসংগটো এই ধৰণৰ যে 22 ফেব্ৰুৱাৰীত নলবাৰী জিলা কংগ্ৰেছৰ সভাপতি ৰাতুল পাটোৱাৰী আৰু বঙাইগাঁও জিলা কংগ্ৰেছৰ সভাপতি শংকৰ প্ৰসাদ ৰায়ে বিজেপিত যোগ দিব বুলি কৈছিল বিজেপিৰ ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই, আৰু তাৰ পিছতে ৰাতুল পাটোৱাৰীৰ এই প্ৰতিক্ৰিয়া। আনহাতে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা কোনো দলেই তেওঁ নাই বুলি কটাক্ষ কৰিছিল ভৱেশ কলিতাই, আৰু ভৱেশ কলিতাই কি কৈছিলে ৰাতুল পাটোৱাৰীয়ে এই ধৰণৰ প্ৰতিক্ৰিয়া দিছে, ভৱেশ কলিতাৰ ভাষ্য এই মুহূৰ্তত আগবঢ়াম। ভূপেন বৰা ডাঙৰ এতিয়া দলেই নাই দেখোন, আকৌ 22 তাৰিখে একদম চুনামি আছে তেওঁৰ, আপোনালোক এই ক্ষেত্ৰৰে আছে, বঙাইগাঁৱৰ পৰা আছে শংকৰ প্ৰসাদ ৰায় ডাঙৰীয়া, আছো নাই এতিয়া তেওঁ কংগ্ৰেছতে আছে, আৰু কোন কোন আহিব জিলা কংগ্ৰেছৰ সভাপতি জইন কৰিব নলবাৰী জিলাত, নাথাকিবই যিটো বুজা গৈছে, দুখনকৈ জিলা সভাপতি সেইদিনাখন জইন কৰিব, বিধায়ক এতিয়া নাহে, বিধায়ক হৈয়ে থাকিব, হয়তো কোনোবা কোনোবাই ছাপোৰ্ট দি থাকিব পাৰে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰ যিদৰে কাম কাজ কৰি আছে, মোটামুটি নাথাকিব, ধুবুৰী মানকাছাৰৰ বিধায়কসকল কংগ্ৰেছৰ লগত থাকিব, বাকীবিলাক আৰু ক'ত থাকিব। ৰফেলে গুৱাহাটী মহানগৰীত প্ৰবঞ্চক আটক কৰা হৈছে, লাষ্ট গেটত একাংশ ভুক্তভোগীয়ে আটক কৰিলে প্ৰবঞ্চকটো, ধৃত প্ৰবঞ্চকটোৰ নাম হৈছে বুলবুল শইকীয়া। এজন যুৱকক বৰাগাঁৱত মাটি বিক্ৰীৰ নামত কৰিছিল প্ৰবঞ্চনা, চাহিল খান নামৰ এজন যুৱকক কৰিছিল প্ৰবঞ্চনা, ৰাইজে আটক কৰি দিছপুৰ আৰক্ষী থানাত চঞ্জাই দিলে প্ৰবঞ্চক বুলবুল শইকীয়াক। পূৰ্বেও বহু গোচৰ আছে বুলবুলৰ বিৰুদ্ধে, ৰাজ্যৰ বহুকেইখন থানাত গোচৰ ৰুজু হৈ আছে এই প্ৰবঞ্চকজনৰ বিৰুদ্ধে। গাড়ী নামত প্ৰবঞ্চনা কৰিছে, ৰাইজে আমাক তথ্য দিছে, ৰাইজৰ অভিযোগ মিছা, ৰাইজে এটা মানুহৰ পৰা গাড়ী নিছে, গাড়ী নিছে, কাৰ পৰা নিছিলে আপুনি গাড়ী? চলিছে 3 মাহ চলাৰ পিছত গাড়ীখন পানীত এবাৰ কাঢ়ি পাই ৰাস্তাত বেয়া হৈ গৈছে, বেয়া হোৱাৰ পিছত তেখেতে মোক পইচা বিচাৰিছিলে, দিব পৰা নাছিল, মই দিম কৈছিলোঁ, ৰাস্তা পৰা মোক ধৰি কিনে তেখেতে মাৰিছে, আপোনাৰ পাপুল বুলি কয় তেখেত, আৰু দি লাষ্টত ই প্ৰিন্সে মোক অতৰাই নিছে। সাধাৰণ লোকৰ তেজ শুহি খোৱা হুটখোৰৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পৰিছে ৰাজ্য চৰকাৰ, অভিযান অহৰহ চলি আছে হুটখোৰৰ বিৰুদ্ধে, ব্যাপক অভিযান চলাইছে অসম আৰক্ষীয়ে, ৰাজ্যত এই পৰ্যন্ত 122 জনকৈ হুটখোৰক আটক কৰিছে, আৰু এই হুটখোৰৰ পৰা টকা লোৱা চুক্তিপত্ৰবোৰ, নগদ ধন, সোণৰ আ অলংকাৰ, মাটি বন্ধকত থোৱা নথি পত্ৰ, এইবোৰ গোটেই জব্দ কৰা হৈছে, ঋণী লোকৰ বেংকৰ নথি পত্ৰ উদ্ধাৰ কৰিছে হুটখোৰৰ পৰা। এবাৰ কল্পনা কৰি চাওক এই হুটখোৰৰ এই গোটেই কাৰবাৰ কেনেকৈ চলাই আছিল আৰু কেনেকৈ একাংশ লোকৰ তেজ উহি খাইছিলে। সাধাৰণ লোকৰ কষ্টোপাৰ্জিত ধন সুদৰ নামত লুটি পুতি খোৱা হুটখোৰক পুনৰ সকিয়নি দিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। আৰু হুটখোৰৰ বিৰুদ্ধে ৰাজ্যজুৰি যি আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে, এইবাৰ মাজুলী আৰক্ষীৰ জালত পৰিছে 3 জনকৈ হুটখোৰ, তেজ উহি খোৱা 3 হুটখোৰক জালত পেলাইছে আৰক্ষীয়ে, অভিযান চলিয়ে আছে। গড়মূৰ আৰক্ষীয়ে আটক কৰিছে মধুপুৰ গাঁৱৰ জিন্টু বৰা নামৰ হুটখোৰজনক, জিন্টু বৰাৰ বাসগৃহত তালাচী চলাই বিভিন্ন ধৰণৰ নথি পত্ৰ জব্দ কৰিছে আৰক্ষীয়ে। আনহাতে জেংৰাইমুখ থানাতো 2 হুটখোৰক আটক কৰিছে আৰক্ষীয়ে।
ইফালে করিমগঞ্জতো একধরনের হুটখুরার বিরুদ্ধে আরক্ষীর অভিযান চলি। করিমগঞ্জ আরক্ষীয়ে শহরের বিভিন্ন ঠাইর পর চারিজন হুটখুরক আটক করেছে। এওলোকে টাকা দিয়ে টাকার নামত সুদ লয় আর বহু পরিমাণের সুদ লয়। যি পরিপ্রেক্ষিত বা যি ধরনের একটা বোজার হেঁচাত আসলতে বহু পরিয়াল কুঙা হয়ে পড়ে। আটকাধীন এই হুটখুর কেটা হয়েছে করিমগঞ্জের শঙ্কর রায়, রাজু আহমেদ, বুরহান উদ্দিন আর রাজু ঘোষ। আন হুটখুরের বিরুদ্ধে এটা আরক্ষী অভিযান চলাই আছে। এয়া করিমগঞ্জের খবর। খবরধারা অব্যাহত রাখিম, সময় এখানে একটা বিরতির। ভারতর গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। আসলে তো নীলাচল নিশা গুৱাহাটী মহানগরীত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ইসলামপুরের একটা প্লাস্টিকের কারখানাত লাগিল জুই আর ভয়ানক অগ্নিকাণ্ড মুহূর্ততে এই জুয়ে ভয়ানক রূপ লোলে। কারখানাত প্লাস্টিকের লগতে আছিল বহু রড আর লোহার সামগ্রীও। প্লাস্টিকের সামগ্রীত অগ্নি সংযোগ হওয়ার পিছতেই সূত্রপাত ঘটিল এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডর। দীর্ঘদিন ধরে কারখানাত জুগনু নামের এজন ব্যবসায়ীয়ে প্লাস্টিকের বহু সামগ্রী তাদের মজুত করে গেছিল আর তাতেই করে আছে ব্যবসায়। পূর্বে কেবাবারও কারখানাটোর জুই সূত্রপাত ঘটার অভিযোগ স্থানীয় রাইজে উত্থাপন করেছে। স্থানীয় লোকে বারম্বার অনুরোধ জানার পিছতো কোনো গুরুত্ব নিদিয়ার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার পিছতে তাৎক্ষণিকভাবে অগ্নি নির্বাপক বাহিনীর কেবাখনো গাড়ি উপস্থিত হয়ে জুই নির্বাপন করবলে অবশ্যই সক্ষম হয়। ভেকুলি ধরবলৈ গৈ পুখুৰীত পৰি মৃত্যু পঞ্চাশ ঊর্ধ্বৰ এজন লোকৰ। তেজপুৰৰ দ পৰ্বতীয়া হাউদৰ চুবুৰীত সংঘটিত হৈছে এই করুণ ঘটনা। বৰশী ববলৈ ভেকুলি ধৰাৰ বাবে পুখুৰীত নামিছিল ৰমেন বসুমতাৰী নামৰ লোকজন। পানীত পিছল খাই সন্ধানহীন হৈ পৰিছিল লোকজন। SDRFএ অভিযান চলাই পুখুৰীৰ পৰা উদ্ধাৰ কৰিছে লোকজনৰ মৃতদেহ। খবর UCCর 23 ফেব্রুয়ারিত অনুষ্ঠিত হব রাজ্য সরকারের পরবর্তী ক্যাবিনেট বৈঠক। আর 23 ফেব্রুয়ারিত হব কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। শুক্রবার সন্ধ্যা 7:30 অনুষ্ঠিত হব ক্যাবিনেট বৈঠক। UCC অর্থাৎ সমনাগরিক সংহিতার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বৈঠক। বিধানসভাতো সমনাগরিক সংহিতার উপর হব পারে আলোচনা। উল্লেখযোগ্য যে ইতিমধ্যে উত্তরাখণ্ড বিধানসভাত গৃহীত হয়েছে সমনাগরিক সংহিতা। উত্তরাখণ্ডত আইনত পরিণত হয়েছে আর দেশের প্রথমখন রাজ্য হিসাবে উত্তরাখণ্ডত UCC গৃহীত হওয়ার পিছতে সরকারেও গৃহীত করার সম্ভাবনা আছে UCC অর্থাৎ সমনাগরিক সংহিতা। আর প্রসঙ্গ APSCর ভঙাগড় থানার গোচর পশু চিকিৎসক মৃগেন শইকিয়া কারাগারলৈ প্রেরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন জামিনত আছিল মৃগেন শইকিয়া। রাজসাক্ষী হওয়ার বাবে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল মৃগেন শইকিয়া। শেহতীয়াকৈ আদালত সহযোগ নকরার অভিযোগ মৃগেন শইকিয়ার বিরুদ্ধে। বিভিন্ন অজুহাত দেখায় হাজির হওয়া নাছিল আদালত। আদালতে পুনের কারাগারলৈ নিক্ষেপ করলে মৃগেন শইকিয়াক। ADO নিযুক্তির গোচরত অভিযুক্ত হয়ে আছে মৃগেন শইকিয়া। আর এই ভঙাগড় থানার যে গোচর APSCর ভঙাগড় থানার গোচর, এই প্রসঙ্গত পশু চিকিৎসক মৃগেন শইকিয়াক কারাগারলৈ প্রেরণ করেছে আদালতে। আদালতত উপস্থিত থকা নাছিল, আদালতক সহযোগ নকরার অভিযোগতে কারাগারলৈ প্রেরণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন জামিনত আছিল মৃগেন শইকিয়া। রাজসাক্ষী হওয়ার বাবে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিল মৃগেন শইকিয়ায়। শেহতীয়াকৈ আদালতক সহযোগ নকরার অভিযোগ আছে শইকিয়ার বিরুদ্ধে। আর বিভিন্ন অজুহাত দেখায় হাজির হওয়া নাছিল আদালতত। রাহুল গান্ধীয়ে আমেথিত নির্বাচন খেলিব বলি জয়রাম রমেশে মন্তব্য করার পিছতে স্বাগতম জানাইছে আমেথির বর্তমানের সাংসদ স্মৃতি ইরানীয়ে। অখিলেশ যাদব আর মায়াবতীর সহায় নোহাকি আমেথিত নির্বাচন খেলবলে রাহুল গান্ধীক প্রত্যাহ্বান দিছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীয়ে। স্মৃতি ইরানীর প্রত্যাহ্বান গ্রহণ করে কংগ্রেস নেতা জয়রাম রমেশে কয় যে রাহুল গান্ধীয়ে অকলে আমেথিত নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করবল সাজু হয়েছে। बात की खुशी है कि जयराम रमेश जी ने मेरी चुनौती को स्वीकार किया है कि राहुल गांधी बिना अखिलेश जी के, बिना मायावती जी के अमेठी का चुनाव लड़ने को तैयार हैं।
मैं चाहूंगी कि जयराम रमेश ने जो प्रस्ताव मेरे उद्बोधन के बाद दिया है उसको आज ही सीईसी उनकी जारी कर दे। मैं भारतीय जनता पार्टी की सामान्य कार्यकर्ता होने के नाते इस चुनौती का स्वागत करती हूं। पुनः कहती हूं, चूंकि जयराम रमेश जी ने कहा है कि हमारी चुनौती को स्वीकार करने के लिए राहुल गांधी तैयार है, तो आज हम सबको अमेठी के कार्यकर्ताओं को बेसब्री से इंतजार रहेगा कि राहुल गांधी जी आज सीईसी के माध्यम से ये घोषणा करा दें, क्योंकि जयराम रमेश जी ने ये हिदायत दी है कि बिना अखिलेश जी के, बिना मायावती जी के, अकेले अपने दम पे राहुल गांधी बिना वायनाड गए अमेठी से चुनाव लड़ेंगे। जयराम रमेश जी को बहुत बहुत अभिनंदन कि उन्होंने राहुल गांधी के कैंडिडेटर को अमेठी से घोषित कर दिया है बिना अखिलेश जी के, बिना मायावती जी के और बिना वायनाड गए। আকৌ কৃষকৰ বিদ্ৰোহ, প্ৰতিবাদী কৃষকৰ আজি পুনৰ দিল্লী চলো কাৰ্যসূচী। পাঞ্জাব হাৰিয়ানা সীমান্তৰ পৰা দিল্লী কপাবলৈ সাজু হৈছে হাজাৰ হাজাৰ কৃষক। শ ট্ৰেক্টৰ বুলডোজাৰ লৈ কৃষকৰ এই প্ৰতিবাদী মিছিল সাজু হৈ পৰিছে দিল্লী সোমাবলৈ। দিল্লী চলো কাৰ্যসূচী তেওঁলোকৰ দুটা দিন বিৰতি তেওঁলোকে দিছিলে বা সাময়িকভাৱে স্থগিত ৰাখিছিলে চৰকাৰৰ প্ৰস্তাৱ আলোচনা কৰাৰ বাবে। সেই সময়ছোৱাখিনি তেওঁলোকে প্ৰতিবাদ হাতত লোৱা নাছিল, কিন্তু তেওঁলোকে চৰকাৰৰ প্ৰস্তাৱ নাকচ কৰিলে। আৰু এই মুহূৰ্তত কিছু পোনপটীয়াকৈ ভাষ্য আমি লাভ কৰি আছো দিল্লীৰ পৰা। দেখিয়ে সবী দেখিয়ে আব হাৰিয়ানা কে ভি হাৰিয়ানা মে তো ইতনি প্যারামিলিটারি ফোর্স লগাই গই হ্যা। রাজস্থান মে তিন জিলো মে বন্ধ কিয়া গয়া হ্যা, ওয়াহাঁ নেট বন্ধ হ্যা, বিএসএফ লগি হুই হ্যা। আব ইউপি পুরি তরহ সিল কিয়া, বিহার সে আয়ে হুয়ে 150 আদমী গ্রেফতার কর লিয়ে গয়ে হ্যা। मध्य प्रदेश में गिरफ्तारी हुई है, अन्य राज्यों में भी गिरफ्तारियां हुई हैं, पूरी तरह पूरे देश में जबर किया जा रहा है। कर्नाटका केरला से हाँ बिल्कुल, वहाँ बेशक जहाँ से उठते हैं उसको दबा दिया जाता है। कितने बजे की कॉल है जी, कितने बजे आगे बढ़ोगे? देखो साड़ी कॉल 11 बजे दी है, 11 बजे ऐसी आगे बदल दिए था, साड़ा प्रोग्राम है 11 बजे ऐसे ही आप तरीके ना लगे। जत्थियां से जाओगे किवें जाओगे? हाँ कोशिश यही है कि ऐसी बहुत बड़ा हजूम या भीड़ लग के अगे नहीं तुरंगे, ਅਸੀਂ ਜਥਿਆਂ ਦੇ ਰੂਪ ਦੇ ਵਿੱਚ ਅੱਗੇ ਵੱਲ ਨੂੰ ਵਧਾਈਏ। ਉਹ ਅਸੀਂ ਆਗੂ ਸਿਲੈਕਟ ਕਰ ਚੁੱਕੇ ਹਾਂ, ਤੁਹਾਡੇ ਸਾਹਮਣੇ ਜਦੋਂ ਜਥਾ ਜਾਏਗਾ ਵਿੱਚ ਆਗੂ ਦੇ ਦੇਖੋ। ਆਗੂਆਂ ਨੇ ਆਪੋ ਆਪਣੀ ਡਿਊਟੀਆਂ, ਅਸੀਂ ਪਿੱਛੇ ਰਹੇ ਹਾਂ, ਸਾਡੀ ਗੱਲਬਾਤ ਕੱਲ੍ਹ ਹੋ ਗਈ ਸੀ ਸਾਰਿਆਂ ਤੋਂ। ਹਰੇਕ ਸੂਬਾ ਕਮੇਟੀ ਦਾ ਇੱਕ ਲੀਡਰ ਹੈਗਾ ਫਰੰਟ ਤੇ, ਹਰੇਕ ਸੂਬਾ ਤਿੰਨ ਆਪਣੇ ਹੈਗੇ, ਹਰ ਇੱਕ ਸੂਬਾ ਕਮੇਟੀ ਨੇ ਆਪਣੇ ਲੀਡਰ ਗਾੜੀ ਦਿੱਤੇ, ਤੁਸੀਂ ਦੇਖ ਸਕਦੇ ਹੋ ਸਾਰੇ ਤੁਹਾਨੂੰ ਖੜੇ ਨਜ਼ਰ ਆਉਣ, ਅਸੀਂ ਵੀ ਇੱਥੇ ਰਹਾਂਗੇ। ਧੰਨਵਾਦ ਜੀ। আৰু হহ ট্ৰেক্টৰ বুলডোজাৰ লৈ কৃষকৰ এই প্ৰতিবাদী মিছিল ইতিমধ্যে সাজু হৈছে দিল্লীৰ পৰা। 200 কিলোমিটাৰ নিলগত প্ৰতিবাদী কৃষক আছে বৰ্তমান দিল্লী সোমাবলৈ তেওঁলোক সাজু হৈছে। আৰু এই মুহূৰ্তত সাংবাদিকক যি সম্বোধন কৰিলে কৃষক নেতৃত্বই, তেওঁলোকে কৈছে যে তেওঁলোক সাজু হৈ আছে, কিন্তু তেওঁলোকৰ যি আশে পাশে দিল্লীৰ থকা ৰাজ্যকেইখন, ৰাজস্থানত কিছু তাত নেট কৰ্তনৰ পৰা আৰম্ভ কৰি হাৰিয়ানাতো পেৰামিলিটাৰী ফ'ৰ্চ নমোৱা হৈছে বা মধ্যপ্ৰদেশতো একেধৰণে কৃষকক আহিবলৈ দিয়া হোৱা নাই, এই ধৰণৰ অভিযোগ তেওঁলোকে কিছু উত্থাপন কৰিছে। তেলেঙ্গানাত বিজয় সংকল্প যাত্ৰাত পুনৰ ৰাহুল গান্ধীক তুলা ধুনা দিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ভাৰত ভ্ৰমণ কৰিলে ৰাহুল গান্ধী নিৰ্বাচনত হাৰে বুলি কটাক্ষ কৰিলে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে। প্ৰথমবাৰ ভাৰত জোৰো যাত্ৰাৰ পিছত তিনিখন ৰাজ্যৰ নিৰ্বাচনত হাৰিছিল কংগ্ৰেছ। এইবাৰ ভাৰত জোৰো ন্যায় যাত্ৰা শেষ হোৱাৰ পাছত সমগ্ৰ দেশৰ পৰা কংগ্ৰেছ নিচিহ্ন হৈ যাব বুলি ভৱিষ্যতবাণী কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। आज से हमारा पार्टी ने विजय संकल्प यात्रा शुरू किया है, सारू जगह से विजय संकल्प यात्रा शुरू हुआ है। मुझको बताया गया कि आदिलाबाद से आप जाके शुरू करवा दीजिए, मैंने आया और असेंबली चुनाव का बाद कार्यकर्ता का इतना उत्साह उमंग रहेगा वो मैं सोचा भी नहीं था। तो मैं तो इतना ही मान के चलता हूँ कि लोकसभा चुनाव में तेलंगाना का मूड पीएम मोदी जी का साथ है और बहुत अच्छा से हमारा विजय होगा। देखिए संदेश खाली में जो हुआ है ये तो आज से नहीं, काफ़ी सालों से यह चल रहा है। माताओं का ऊपर, बहनों का ऊपर इतना बड़ा जुलूम
स्टेट गवर्नमेंट का वो नॉलेज में भी था और ये पूरा एक सिंडिकेट चल रहा था, तो आज ये देश का सामने आ गया है। भारत और गौरव गुटे विश्वते यार सम्मान स्ट्रॉंग माने माइथन स्टील। অভিজ্ঞতা আইল তো